তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে মধ্য কৃষ্ণপুর এলাকা। ওই এলাকায় প্রায় 40টি কৃষক পরিবারের বসবাস। তারা মূলত টমেটো চাষ করে সংসার প্রতিপালন করেন। মধ্য বালুছড়া এলাকার টমেটো চাষি কৃষকদের সঙ্গে কথোপকথনে জানা যায়, একে তো এই বছর টমেটোর ফলন কম হয়েছে, তার উপর আবার নষ্ট হয়ে যাচ্ছে টমেটো গাছসহ গাছে থাকা টমেটোগুলি। ফলন কম হওয়া ও টমেটো নষ্ট হওয়ার কারণে মধ্য কৃষ্ণপুর এলাকার টমেটোর চাষিদের কপালে চিন্তার ভাঁজ। কৃষকদের অভিমত, এবছর দেশি টমেটো লাগিয়েও তারা লাভের মুখ দেখতে পায়নি। কোনো এক অজ্ঞাত কারণে আচমকা দেশি টমেটোর গাছগুলো মরে যাচ্ছে, ফলে টমেটো চাষিরা আর লাভের মুখ দেখতে পাচ্ছেন না। টমেটো গাছ সব আচমকা মরে যাচ্ছে, যার কারণে রাতের ঘুম উবে গেছে কৃষকদের। কিন্তু তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তর থেকে এ বিষয়ে কোনো রকম সহযোগিতা করা হয়নি বলে টমেটো চাষিদের সঙ্গে কথোপকথনে জানা যায়। এদিকে টমেটো গাছ আচমকা মরে যাওয়ার কারণে তেলিয়ামুড়া বাজারে এবছর দেখা যাচ্ছে না দেশি টমেটো। যতটা মিলছে তারও দাম তুলনামূলকভাবে অনেকটাই ঊর্ধ্বমুখী। এর মূল কারণ, স্থানীয় টমেটোর চাষিরা এবছর গাছ মরে যাওয়ার কারণে চাহিদা অনুযায়ী বাজারে দেশি টমেটো বাজারজাত করতে পারছেন না। এখন এটাই দেখার বিষয়। তেলিয়ামুড়া স্থানীয় টমেটো চাষিদের সাহায্যার্থে তেলিয়ামুড়া মহকুমা কৃষি বিভাগ কী পদক্ষেপ গ্রহণ করে। টমেটো লাগাইছি হরটা কেউ, হ্যাঁ ওদের গাছ খালি ওদের মরিয়া যাইতেছে, একবারে করে দুইবার লাগাইলাম, ওদের মাইরি খাইতেছি মাইরি খাইতেছি। তারপরে মরিচও করলাম, মরিচও একবারে করে তিনবার করে বানিয়ে নিলাম, ওদের তো মাইর যাইতেছে। আমরা তো কৃষক ওখানে মারা যাইতেছি। কি টমেটো এগুলি? দেশি তো, এরকম সময় তো দেশি টমেটো বাজারে উঠার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবছর কি উঠছে? না না, তো সব খালি ওদের মরিয়া যাইতেছে গা। ওষুধ একবারে করে চার পাঁচবার করে এনে ওষুধ দিতেছি, কোনো মতেই আর টিকাইতাম পারতেছি না। কি মনে করতেছেন কি কারণে এরকম মারা যেতেছে গাছ? ওখান কি এটা তো আর ঠিক আমরা কইতাম পারি না, আমরা তো আর বৈজ্ঞানিক না। ও কি ওখান কি আবহাওয়ার কারণে মারা যাইতেছে না কি এটা বুঝতাম পারতাছি না আমরা। ওখানে আমরা খালি ওষুধই ব্যবহার করি। এই আপনারা যেন এই জায়গাতে কতটা কৃষক পরিবার এই জায়গাতে কৃষি করেন? কৃষি করি তো ভালো পরিবার এই জায়গাতে, মানে হ্যাঁ এই জায়গার ভিতরেই আছি আমরা, হ্যাঁ অন্তত 40 পরিবার মতন আছে। কোন জায়গা এটা? এটা বালুছড়া। আপনার নাম কি? আমার নাম গোপাল দেবনাথ। এই যে আপনাদের ক্ষতিটা তৈতাছে, এই বিষয়ে কি কৃষি বিভাগ বা কৃষি দপ্তর কাউকে কি জানাইছিলেন আপনারা? জানাইছি, কেউ তাই এত ইয়া করে তদন্ত করে না, দেখো না। কৃষি বিভাগ থেকে আপনাদের কোনো রকম সহযোগিতা করা হইতাছে না? তো এখন কি আপনাদের কোনো দাবি থাকবো? দাবি না, তা আমরা কৃষক কী করে বাঁচুন? এভাবে ফসল করে যদি আমরা ওদের মারা হয়ে যাই, মারা হয়ে যাই, তা আমরা কী করে খাম? কোন জায়গায় এটা? এটা বালুছড়া। কোন পঞ্চায়েত? এটা মধ্যকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।